ঝিনাইদহে 900 কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় এ উপকরণ বিতরণ করা হয়। এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক পার্থ প্রতিম সাহা সহ জেলার কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের 900 কৃষকদের মাঝে 20 কেজি রাসায়নিক সার ও 1 কেজি উন্নত মানের সরিষা বীজ বিতরণ করা হয়। আপনারা যদি এটা প্রোডাকশন করেন দেশের জন্য, তখন আল্লাহ বা ভগবান আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।